day second lesson, the proud butterfly. এই রোজে ভোকাবুলারি পড়ো। তো এর আগে আগে প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের এটা পিসটা পড়িয়ে দিয়েছি প্লাস এক্সারসাইজ এ বি করিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের ভোকাবুলারি পড়াবো। ভোকাবুলারির মধ্যে আজকে নতুন একটা জিনিস তোমাদের আমি শেখাবো, সেটা হচ্ছে রাইমিং ওয়ার্ডস। রাইমিং ওয়ার্ডস কাকে বলবো? যে ওয়ার্ড গুলো হুইচ ওয়ার্ড এর মানে দা ওয়ার্ড হুইচ এন্ড ইন সিমিলার সাউন্ডস আর কল্ড রাইমিং ওয়ার্ডস, অর্থাৎ যে কথার যে শব্দগুলোর শেষটায় মিল থাকবে, এন্ডের সাউন্ডটায় মিল থাকবে, সেই ওয়ার্ডগুলোকে আমরা বলবো রাইমিং ওয়ার্ডস। যেমন দেখো পুল, ফুলের সঙ্গে কি হবে কুল, এই দুটোকে আমরা বলবো রাইমিং ওয়ার্ডস। কেন না এর দুটো সাউন্ড লাস্টের যে সাউন্ড লাস্টের সাউন্ড দুটো মিল আছে, কুল কুল। এরকমই মানি, মানির সঙ্গে হানি, এই দুটোরও মিল আছে লাস্ট সাউন্ডের সঙ্গে। এরপরে দেখো ডটার, ওয়াটার মিল আছে, তাহলে এই ওয়ার্ডগুলোকে আমরা বলতে পারি রাইমিং ওয়ার্ডস। এরপরে দেখো আছে হেয়ারের সঙ্গে কি হবে পেয়ার, ঠিক আছে। এইরকম বিভিন্ন রাইমিং ওয়ার্ড দিয়ে আমাদের পরের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে। দেখো ভোকাবুলারি বি এ টু, এখানে রাইমিং ওয়ার্ডস দিয়ে আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা তোমাদের এইচ ডব্লিউ আমি দিলাম, তোমাদের রাইমিং ওয়ার্ডসটা তুমি বলে দিলাম কোনগুলোকে রাইমিং ওয়ার্ডস বলে। তো এই রাইমিং ওয়ার্ডস গুলো দিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা তোমরা পূরণ করবে। পেজ নাম্বার 20, পেজ নাম্বার 20, এটা তোমাদের এইচ ডব্লিউ রইল। এইচ ডব্লিউটা করে তোমরা স্কুলের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও, সাবমিট করে দিও, এটা আমরা দেখে নেব।